ট্র্যাগার হলো ওভারহিট, আর ফ্যানটা বন্ধ হবে 90 এ টেম্পারেচার আসলে ফ্যান বন্ধ হয়ে যাবে অটো। আচ্ছা আচ্ছা গাইস, এই ভিডিওতে খুব ভালো কিছু ইনফরমেশন আপনারা পেয়ে গেলেন। আশা করি যারা R15 MT এই টাইপের বাইকগুলো চালান তাদের জন্য খুব উপকারে আসবে। আর এই মেশিনটার নাম কি? আলট্রাসনিক ক্লিনার, মানে এটা হচ্ছে থ্রটল বডিটা ক্লিন করার জন্য। এটা দেখেন কি পরিমাণ কালো ছিল, কি সাদা একটা পানির মতো ছিল, দেখলেন আমি কি ঢাললাম আর কি বের হচ্ছে। আর যে বাইকগুলোতে ফল্ট থাকে ওই বাইকগুলো খুব তাড়াতাড়ি তাপমাত্রা খুব ইনক্রিজ হইতে থাকে, তখন দেখা গেছে ওটা ফল্টে ইস্যু হয়ে দাঁড়ায়। আচ্ছা, একটা বাইকের গাড়ির কন্ডিশনটা কেমন আছে, এর কারেন্ট দিচ্ছে কেমন, এর প্লাগ কেমন আছে, এর ফুয়েল ইস্যু কেমন দিচ্ছে, সবকিছু এটা দিয়ে চেক করা যাবে। এটাতে অনেক কিছু পসিবল। ও মাই গড, সে স্মুথ, মানে হাতে হাতে ফলাফল। আপনার গাড়ি ধাক্কানি কল অনেক স্ট্রং এখন, ওটাই তো বললাম যে 5 বছর হয়ে গেছে, তারপর আলহামদুলিল্লাহ বাইকের রেসপন্স খুবই ভালো। গাড়ি এটা যা আছে এটা সুন্দর আছে, বাইক বিক্রি করা দরকার নেই। না তো আগে একটা অ্যানাউন্সমেন্ট করে রাখি গাইস, আজকের এই ভিডিওটা একটু লং হচ্ছে, এর জন্য একটু সরি। তো যদি আপনি R15 ইউজার হয়ে থাকেন বা এই টাইপের FI বাইকগুলো ইউজ করে থাকেন, তাহলে আপনার জন্য বাইক এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, আশা করি অনেক ইনফরমেশন আপনারা পাবেন। গাইস, এগুলো দেখে কি অবাক হচ্ছেন? না, আজকে বাইকের ফাইনালি সার্ভিস করতে যাচ্ছি। সার্ভিস করাবো করাবো করে আর সার্ভিস করা হচ্ছিল না অনেক দিন, মানে লাইক 1.5 বছর। এখন আপনারা বলতে পারেন যে আপনি সবাইকে জ্ঞান দেন রেগুলার সার্ভিস করানোর জন্য, আপনি কেন করেন না? হ্যাঁ, আমার কারণ হচ্ছে এই যে একটা বাইক, এটা হচ্ছে TVS স্ট্রাইকার, আরেকটা আছে CBZ। তো দেখা গেছে মিক্সড করে চালানোর কারণে আমার এই R15টা খুব কম চালানো হয়েছে। হ্যাঁ, মানে এই 1.5 বছরে মাত্র 2000 কিলোমিটারও ঠিকমতো চালানো হয় নাই, দ্যাটস ওয়াই আর সার্ভিস ওইভাবে করা হয় নাই। সো আজকে কিছু কিছু পার্টস যেগুলো দেখতেছেন, এটা একটা ইঞ্জিন অয়েল ফিল্টার, এটা হচ্ছে পাওয়ার ব্রেক সুইচ, যেটা হচ্ছে যে এইখানে থাকে, এই যে এটাতে থাকে। এটা কাজ করতেছে না, এখন এটা নিয়ে যাচ্ছি, যদি লাগে তো ঠিক, মানে ওইটা যদি ঠিক হয়ে যায় তো হইলো, না হলে এটা দিয়ে কাজ করে চালাতে হবে। আর একটা এয়ার ফিল্টার নিচ্ছি, যেটা মানে এই পার্টসগুলো আমার ইন্ডিয়া থেকে কেনা ছিল অনেক দিন আগে, আমি আমার ভ্যাগনারের দিয়ে আনাইছিলাম। না, এটা বাংলাদেশ থেকে কেনা হয়েছিল, আমি অনেক দিন আগে আর কি আপনার ভুলবশত ইন্ডিয়ানগুলো কিনে ফেলছিলাম, মানে তারগুলো অ্যাক্সেলারগুলো। তো পরবর্তীতে দেখি একটু হার্ড লাগে, তো পরবর্তীতে আমি ইন্দোনেশিয়ানটাই লাগাই এই যে অ্যাক্সেলারেটর কেবল। কিন্তু কিছুদিন আগে যেটা দেখলাম এই গ্রিপ লাগানোর ক্ষেত্রে যে একটা তার নাকি ছিঁড়ে গেছে, তো এখন আর আমি চাচ্ছি না নতুন করে কিনতে, মানে বাজেট প্রবলেম, তার কারণে আর কি একটা আপাতত চিন্তা করছি যে এখান থেকে ইউজ করবো, যদি বেশি ছিঁড়ে থাকে। আর যদি অল্প থাকে তাহলে দরকার নাই, তারপর নিয়ে যাচ্ছি আর কি। আচ্ছা, কথা বলতে বলতে আজকে ইন্টারভিউ দেওয়া হয় নাই। Hey there, আসসালামু আলাইকুম, দিস ইজ সজি ফ্রম মিউজিক ক্লাব, ওয়েলকাম টু ইউর চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। সো এখন যাবো হচ্ছে FI রিপন ভাইয়ের কাছে, ওনাকে আমি ফোন দিয়েছি, বললাম যে ভাই আসতেছি, যদিও আমার যাওয়ার কথা ছিল আরও 2 দিন আগে, কিন্তু মিস করে গেছি। তো আজকে ফাইনালি যাচ্ছি, অ্যান্ড সামনে আবার ইভেন্ট আছে, তো ওই ইভেন্টের প্যারায় দেখা গেছে যে আরও কিছুদিন সময় চলে যাবে আর সার্ভিসও করা হবে না আলসাম করে। আর আরেকটা রিজন হচ্ছে আমার ইঞ্জিন অয়েলের মেয়াদও শেষ, বলতে হচ্ছে মোটামুটি আমি যা চালাই এটা দিয়ে 2200 কিলো মতো চালাই মোবিল 1 দিয়ে, তো ওইটারও মোটামুটি মেয়াদ শেষ। তো যেহেতু চেঞ্জ করতেই হবে, তো সার্ভিসটাও করে ফেলি, এই হচ্ছে ব্যাপার। বাইক একদম ময়লা হয়ে আছে, ওই দিন গাজীপুর থেকে আসছি, পরে অনেক ধুলা লাগছে, ওগুলো আর পরিষ্কার করাই নেই, কিন্তু সার্ভিস করবো, এ হচ্ছে কাহিনী। যাই হোক, তো দেখলেন আমি কিছু পার্স দেখাইলাম আপনাদেরকে, যেটা আমি আগেই মানে রেখে দিয়েছিলাম, মানে ইন্ডিয়া থেকে আনায় রাখছিলাম। তো ওইটা আজকে আমাকে একটু সাপোর্ট দিছে, যেহেতু ফিনান্সিয়াল সমস্যা চলতেছে আমার, কারণ ফিনান্সিয়াল সমস্যা বলতে আর কি এই দিকটাতে বাজেট ছিল না আমার, তারপরও ভালোই যাবে ইঞ্জিন অয়েল, সার্ভিস চার্জ, সামনে ব্রেক প্যাড অ্যান্ড টুকেটাকে হয়তো আরও কিছু চাইতে পারে, তারপরও ভালো একটা অ্যামাউন্ট চলে যাবে। হাতি পুষতে গেলে ভালোই খরচাপাতি দিতে হয়। যাক, কাটায় বেরোয় গেছি। আর আজকে তুলনামূলক একটু গরমটা কম, একটু মেঘলা মেঘলা ওয়েদার ভালো লাগতেছে, কারণ লাস্ট দুই দিন কিন্তু ভালো গরম পড়ছিল। তো এই জন্য আজকের দিনটা একটু বাছাই করে নেওয়া, কারণ প্রচণ্ড গরমের কারণে বাইরে বেরোলে শরীর মানে লিটারেলি জলে আর কি। তারপরও কাজ থাকলে তো বের হতেই হয়, সেক্ষেত্রে তো আর কোনো কনফরমাইজেশন চলে না আসলে। আচ্ছা, আমি তো যাবো ডানে সিগন্যাল। আই হাই, চলে আসছি রিপন ভাইয়ের ওয়ার্কশপে। এটা নতুন নিচে, আগে ছিল ওই সামনে, এখন নতুন নিচে এটা। কি অবস্থা ভাই? আরে ভাই কয়েন না, একটা বেজালে পড়ে গেছিলাম। চালানো হয় কম কিন্তু ভাই। হ্যাঁ গাড়ি আপনার অনেক ওইরকম ইয়া নাই, ভালোই আছে। রেসপন্স কম, টোটালটা একটু কম আসছে। টাচাপ করলে তো ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমি তো গাড়ি আপনার ইঞ্জিনের ইয়া ভালো, আপনার গাড়ির শুরু থেকে তো অনেক ইয়া। হ্যাঁ ওইটাই ক্লিয়ার আছে, ওগুলো সাইড ইয়া কাজ ছিল। আচ্ছা, কিটের মনে হয় কোনো একটা ভাঙা আছে, একটু দেখেন তো। ওইলে আমি ঠিক পাড়ায় নিয়ে আসবো না। আচ্ছা, এই সাইডটা নাই, ওই সাইডটা নিচে। গাইস দেখতে পাচ্ছেন মোবাইল 1 এখন হচ্ছে 1650। 1650 হইতো না, কি পরিমাণ খরচ বেড়ে গেছে। আর এই মোটিউল একটা আছে না 300B, ওটার প্রাইস কত হয়েছে? ওটা 1600 না, মোটামুটি কাছাকাছি আর কি। আচ্ছা আরেকটা এইটা দেন। ওটা দিলে একটু আপনার ইঞ্জিনটা একটু স্মুথ থাকে। এটা আসলে ইউজ করাটা ম্যান্ডেটরি না, আমার কাছে ভালো লাগছে এই জন্য আমি ইউজ করি। এর আগে দুইটা ইউজ করছি, ভালো লাগছে, দ্যাটস ইট। চাইলে আপনি ইউজ করতে পারেন, রিকমেন্ড করে দিলাম। এখন হচ্ছে শেষ ভরসা এটা। এটা হচ্ছে ইন্ডিয়ানটা, যেটা আমি একবার ইউজ করছিলাম সপ্তাহখানিক। তো এখন ঘুরে ফিরে হয়তো এটা ইউজ করতে হবে টাকা বাঁচানোর ক্ষেত্রে। আপনারা হয়তো বলবেন ভাই R15 চালান, এত টাকা টাকা করেন। আসলে ভাই এত পরিমাণ খরচ হয়ে গেছে এই পর্যন্ত, আসলে ভালো রাখতে হলে খরচ করতে হবে। এটা আবার খারাপ কিছু না, এটা বললেন না যে হচ্ছে খরচ করাটা খারাপ, এটা বিষয়টা এমন না। ইদানিং দাম বেড়ে যাওয়ার কারণে এই সমস্যাটা হয়ে গেছে। আমি লাস্ট টাইম যখন কিনছিলাম এটা 1600 টাকা দিয়ে কিনছিলাম, কিন্তু এখন এটা দাম বেড়ে 2000 টাকা হয়ে গেছে। এটা কত করে আপনি সেল করতেছেন এখন? কত? ওই ইন্ডিয়ানটাই তো, ইন্ডিয়ানটাই তো ইন্দোরটাই। ফোন দিয়ে দিই তাহলে কত চাই? হ্যাঁ হ্যাঁ পড়ান পড়ান পড়ান। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ইন্দোরটা কত? ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটাতে কি অ্যালকোহল দেওয়া হয়েছে না? এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল, যেটা আর কি মেশিনারির জন্য ইউজ করা হয় এটা। আর এই মেশিনটার নাম কি? আলট্রাসনিক ক্লিনার। মানে এটা হচ্ছে থ্রটল বডিটা ক্লিন করার জন্য। এটা এটা দিয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ রেখে দিতে হয় না? 30 মিনিটের মতো। ভিতরে যত কার্বন টার্বন আছে সব ক্লিন হয়ে যাবে। খোলা হবে এখনই, পানিটা মানে গরম হবে না? হিট প্রডিউস করে দেন হচ্ছে ওইখান থেকে ময়লাটা বের করতে। অলরেডি কালার চেঞ্জ হয়ে গেছে। ও মাই গড, খুবই ইফেক্টিভ একটা মেশিন, খুবই ইফেক্টিভ। आगे हमें क्लियर सर्विस कुछ करें हम सस्ता पे नहीं बेचते सब कुछ अरे एकदम रखो ओह माय गॉड एकदम क्लीन एकदम रखा देखते हैं हम जो भाषण टू चला है तो हम तो एगुला ठीक ही करी नहीं इसी चिलो ना खाली कोनो लोगों केरासिन दिया खाली बड़ो जो रॉक्टेड दिया क्लीन करा हुई से अरे हम देखें कतो इंडस्ट्रियल अल्कोहल তারপর হচ্ছে যে হিটার ইউজ করা হয়েছে আলট্রাসনিক ক্লিনার সব কিছু দিয়ে ক্লিন করা হয়েছে যদি আমি এটা একটা ভিডিওতে দেখছিলাম বাংলাদেশে ইউজ করে এখন মোটামুটি বড় বড় সার্ভিস সেন্টারগুলোতে সবাই ইউজ করে আছে আর এটা তো হচ্ছে ইনজেক্টর ক্লিনার এটা একটু পরে করা হবে ইঞ্জিন কম্প্রেসার চেক করা ইঞ্জিন কম্প্রেসার চেক করা প্লাগ চেক করা ও প্লাগ চেক করাই আছে আমাকে একটু চেক করে দিন কি অবস্থা মোটামুটি সবই আছে অত্যাধুনিক যা যা আছে ওয়াইডিটি হ্যাঁ মানে এফআই গাড়ি কাজ করতে যা লাগে সবই আছে আপনারা চাইলে চলে আসতে পারেন রিকমেন্ড থাকলো কারণ হচ্ছে এটা মলাটা না হ্যাঁ বেস্ট সার্ভিস পাইতে হইলে আপনারা এখানে আসতে হবে চেঞ্জ হয় তোমার লাগতে কত সময় লাগে বডি টিয়ারা দেখছেন বেশি সময় রাখতে হবে বডি বেশি সময় লাগে না অনেক খুব তাড়াতাড়ি বেস্ট সার্ভিসটা পাওয়া যায় আর কি এটা যারা মানে উত্তরা আশেপাশে আছেন সবাই চলে আসছেন বেস্ট একটা সার্ভিস পাবেন আশা করি এই অত্যাধুনিক মেশিনগুলো সুবিধা হচ্ছে মানে যে কাজটা করা হবে অ্যাপ্রোপ্রিয়েট কাজ হবে এখানে কোনো এদিক সেদিক হবে না যে অর্ধেক হয়েছে বা 50% হয়েছে 50% হয়নি বা 30% হয়েছে 40% হয়নি এটা এমন না যা হবে অ্যাকুরেট হবে তো এই জিনিসটা খুব দরকার আমাদের জন্য 5 মিনিট তো হয়নি পুরো ক্লিয়ার কিন্তু ওটা মনে আর একটু না ঠিক আছে হ্যাঁ ওটা আমালে বের হয় হ্যাঁ আমালে বের হয় না তাহলে তো নতুন একবারে নতুন মতো পুরো পুরো 5 মিনিট হয় না এটা কি ক্লিন হয়ে গেছে হ্যাঁ একটা পর একটা চলতে আছে উঠতে আছে আপনারটাও রেডি এটা আপনার ক্লিক এটা আমার রেডি হয়েছে আচ্ছা এটা দেখবেন আর একবার দিয়ে হ্যাঁ এটা অক্টেন দিয়ে ক্লিন করা হয় না জি কেমিক্যাল দেওয়া আছে ভিতরে কেমিক্যালও দেওয়া আছে ওয়েল ক্লিনার ইয়া দেওয়া ক্লিনার ইয়া আচ্ছা এই যে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে কাজ চলতেছে হ্যাঁ আর এদিক দিয়ে এটাও কমপ্লিট হয়েছে দেখেন কি পরিমাণ কালো ছিল কি পুরো সাদা একটা পানির মতো ছিল দেখলেন আমি কি ঢাললাম আর কি বের হচ্ছে তো যাক এটা যদি করা হয় তা ফুয়েল ফুলবডিগুলো ক্লিন করা হয় গাড়ি অনেক হালকা লাগে এটার ফিডব্যাকটা আসলে পরেই পাবেন আপনি গাড়ি বাইক চালানোর সময় বোঝা যাবে এটা আলট্রাসনিক যার কারণে এত দ্রুত মডেলটা বের হয়ে গেছে এবং কাজটা একুরেট হইছে হাতে করলে হয়তো কিছু কিছু জায়গা থেকে যায় কিন্তু এটা একদম পারফেক্টলি সব জায়গায় ঢুকে ক্লিন করে বের করে নিয়ে আসছে নতুন আপনার বাইকে যেমন ছিল স্টক যেমন ছিল সেম ওরকম ঠিক আছে 5 মিনিট বেশি লাগবে না পুরো একবারে বডি ফ্রেশ Yeah, how to make it? Hello, this is color. Zero to use color. This use color. That is filtering. Filter color. That is use color. This not a refill. This color. Ah, एकदम कालो चिलो. एकदम पेस्ट है. ये ना. सही सही. इटा slowly थक बे इटा one time. इटा अपन बार करते और उन्हें रखते थे. মেবি এটা হচ্ছে একটা রাখতে হবে অনেক এটা লেয়ার পুরো দেবে ময়লাটা ইনসে ময়লাটা পুরো তাতে হালকা হালকা করা দরকার এটা ওয়ান টাইম মানে এটা হচ্ছে আমাদের মতো যারা আনঅফিশিয়াল বাইক ইউজ করি আমরা যারা হচ্ছে গ্রে মার্কেট থেকে বাইক কিনে তাদের জন্য বলতে গেলে এটা আশীর্বাদ কারণ মোটামুটি যারা হচ্ছে অফিশিয়াল বাইক ইউজ করে তারা তো হচ্ছে সার্ভিস সেন্টার মানে অফিশিয়াল সার্ভিস সেন্টারে এই সুবিধাটা পায় বাট আমাদের মতো যারা গ্রে মার্কেট থেকে কিনছে তারা আসলে এই টাইপের সার্ভিস সেন্টারগুলো থেকে সার্ভিস করলে এই প্রপার সার্ভিসটা আপনারা পাবেন আর কি এই মেশিনারিজগুলো অবশ্য সব সার্ভিস সেন্টারে থাকে না লিমিটেড কিছু ভালো ভালো সার্ভিস সেন্টারগুলোতে থাকে যদি উত্তর আশেপাশে কেউ থাকে তাহলে আশা করি এখানে এই সার্ভিসটা পাবেন আর কি এটা আরেকটা করব দেন এটা হল বা আরেকটা গাড়ি করব এই যে আরেকটা শুরু হবে এই যে শব্দ হচ্ছে একটা পয়েন্ট সেট তো এই যে ওপেন ফ্লো flow test, check level 1. Flow test ta korbe ekta test থেকে শুরু করে সব অটোমেটিক হয়ে যাবে। ফ্লো টেস্ট করুন। টেবিলের কি অবস্থা ভাই? চেক করতেছি দেখি। তো লাস্ট টাইম কিন্তু আপনি করে দিয়েছিলেন একটা লুজ। হ্যাঁ লুজ হইছে সারা দিতে একটা। অনেক দিন আগে করা হয়েছে তো। তাও আপনার 1.5 বছর উপরে হবে। 1.5 বছর পরে হাত দিয়ে টাইট তো হয় না লুজ আছে। ঠিক টাইট হয়ে যায় না মাঝে মাঝে। এগুলো টাইট হয় লুজ হয়। ইনটেকটা না এক্সজস্টটা কোনটা? ওটা ইনটেক দেখছি, এটা এখন এক্সজস্ট দেখতেছি। এক্সজস্টটা টাইট হয়ে গেছে। টাইট হয়ে গেছে না? এই গ্যাসটা ঢোকে না দেখো। থাকে 21 20 দিছি তাও ঢোকে না। 21 থাকে 20 দিছেন তাও ঢুকতেছে না। টাইট হয়ে গেছে। গাড়ি ফাটবে কম সামনের দিকে মানে যেটাই হচ্ছে গাড়ি আটকে ধরে রাখবে। আসার সময় এটা বুঝতেছিলাম আটকে ধরে থাকে। ওই তো রেগুলার সার্ভিস করলে এটা হইতো না, করা হয় না দেখে 1.5 বছর প্রায় কত। বেয়ারিংগুলো চেক করবে কি অবস্থা। এটাও বোতলই লাগানো, লাস্ট টাইম আমরা সার্ভিস করছিলাম তখন এই গামলা বোতা লাগানো, যদিও আরেক সেট আছে বাসায় ইন্ডিয়া থেকে আনায় রাখছিলাম ইন্ডিয়ানরা। এটা তারা যারা ভাবেন যে ইন্দোনেশিয়ান এই লাগাইতে হবে এটা ভুল। কিছু কিছু জিনিস আছে আপনি ইন্ডিয়ান দিয়ে চালা নিতে পারবেন, আর কিছু জিনিস আছে ওগুলো ইন্দোনেশিয়ারটাই লাগাইতে হবে। যেহেতু আমারটা থাই আর ইন্দো একই বাইক থাই, ইন্দোনেশিয়ান পার্টস লাগাই, যেহেতু ইন্দোনেশিয়ান পার্টসগুলো অ্যাভেলেবেল। তো আপনারা ওইটা ভাববেন না যে হচ্ছে ইন্দোনেশিয়ান বাইক মানে সবই ইন্দোনেশিয়ান লাগাইতে হবে। যেমন ক্লাস প্লেট ইঞ্জিনের পার্টস এগুলো ইন্দোনেশিয়ান লাগান, যেমন ডিস্ক প্লেট ব্রেক প্লেট এগুলো ইন্দোনেশিয়ান লাগান। কিন্তু কিছু কিছু বাহ্যিক বিষয় আছে ওগুলো ইন্ডিয়ান লাগাইতে পারেন, সমস্যা নেই। যেমন ক্লাস প্লেট কেবল এক্সেলেটার কেবল এগুলো ইন্দোনেশিয়ান লাগানো ভালো। যদিও এখন আমি বাজেট প্রবলেমের কারণে আমি হয়তো ইন্ডিয়ানটা লাগাই নিব। যদি এর মধ্যে সমস্যা ফেস করি তাহলে হয়তো পরবর্তীতে টাকা আসলে এক্সেলেটার কেবল চেঞ্জ করে ফেলবো এই আর কি। আচ্ছা গাই একটা জিনিস সুবিধা হয়েছে আমার, এইখানে কোনো একটা তার লুজ ছিল মানে লুজ কানেকশন ছিল, যার কারণে গ্যাস ব্রেকটা জ্বলতো না। তো এখন আর ভাগ্য ভালো যে এটা লাগতেছে না, এটা আমার স্টকে থেকে গেল। মানে আগে যেটা ছিল ওইটাই কাজ চলতেছে আর কি। যাক আলহামদুলিল্লাহ জানালা শেষ। আমারও একটু সন্দেহ লাগছিলো, এগুলো তো সহজে নষ্ট হয় না, কারণ এগুলো তো খুব বেশি নাড়াচাড়া হয় না। লুজ কানেকশন হয়েছিল, দ্যাটস ইট। অনেক সময় কিট খুলতে গেলে লুজ কানেকশন হয়ে যায়। তো আপনারা যখন সার্ভিস করবেন এই জিনিসগুলো একটু ভালোভাবে চেক করবেন। কি অবস্থা আছে নাকি একবারই শেষ? চলবো তাইলে লাগা তো, তাইলে আর খরচ করার দরকার নেই। ভালো রয়েছে কিন্তু, ভালো রয়েছে লাগাই একটু পয়সা লাগাই। এই যাত্রা বেঁচে গেলাম, ব্রেক প্লেটটাও মোটামুটি ভালোই রয়েছে। কিন্তু আমার প্লেটটা ক্ষয় হয়েছে অনেক, তো চিন্তা ভাবনা আছে এরপরে টাকা হইলে প্লেটটা চেঞ্জ করে ফেলবো আর কি। ইন্ডিয়ানটা লাগাইতে হবে, যেহেতু পিছনেটা ইন্ডিয়ানটা লাগানোর কারণে একটু প্রবলেম ফেস করতেছি। কিন্তু আপনার এরপরে ইন্ডিয়ানটা ইন্দোনেশিয়ানটাই লাগাই ফেলতে পারছি। মানে এই প্রথম মনে হয় আমি এত চিপ রেটে মানে সার্ভিস করতেছি, কারণ এর আগে দেখা গেছে ভালোই খরচ করতাম, টুকটাক হইলে চেঞ্জ করে ফেলতাম। তো এই হচ্ছে কাহিনি, কারণ সব কিছুর মধ্যে আমি একটু খরচ বাঁচানোর চেষ্টা করতেছি। কারণ যেহেতু আমার আদার্স সাইডেও খরচ এখন বেড়ে গেছে, যেহেতু বিবাহিত জীবন, সব মিলে আসলে খরচ কিছুটা সব দিক থেকে মিনিমাইজ করে নিয়ে আসতেছি আর কি। কারণ দেখা গেছে আগে বাইক সার্ভিস করতে গেলে 10-12 হাজার চলে যেত, এখন অনেকটাই কমাই নিয়ে আসছে। এটা ক্যালিবারের যে অবস্থা জাম হয়ে গেছে না, এই জন্য আপনার এটা ব্রেক প্যাডের এক সাইড আর কি বেশি গেছে। ক্যালিবারটা গ্রিজ করা লাগবে না, পাম্প না করার কারণে এটা এক সাইডটা খালি আছে। গাইস দেখেন এটা চং ধরে গেছে, এটাতে কিন্তু গ্রিজ করা থাকে। যেহেতু আমি মাঝখানে অনেকদিন যাবৎ ব্রেকটা কাজ করাই নাই, এই ফলে আর কি এটা এই পানি টানি লেগে এটা জং ধরে গেছে, যার কারণে এটা ইজিলি মুভ করতো না। এটা আবার দেখেন ইজিলি মুভ করতো, এই যে এটার কারণে এটাই আটকায় গেছে। তো আপনারা যখনই সার্ভিস করবেন এই জিনিসগুলো বা ব্রেক প্যাড চেঞ্জ করবেন সাথে সাথে এইগুলোও আপনার গ্রিস করাই নেবেন, তাহলে আর কি প্রবলেম হবে না। কারণ এই জিনিসগুলো সচরাচর চেঞ্জ করা হয় না, ওই স্টক যেটা থাকে এটা দিয়ে মোটামুটি অনেক বছর চালানো হয়। এ হচ্ছে কাহিনি। জাস্ট কিছু না, টেস্টের মতো তো জাস্ট ঢেলে দিতে হয়। তো মোটামুটি কাজ শেষ। তো বিকন ভাই এখন এটাকে টেস্ট ড্রাইভ দিতে যাবে, কি অবস্থা। উনি আগে টেস্ট ড্রাইভ দিয়ে আসুক, এরপর আমি দিচ্ছি। আলহামদুলিল্লাহ 5 বছর প্লাস বাইকটা চলেছে, তারপর আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ আছে। হ্যাঁ না 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 শর্ট চালাই, মিডিয়াম দেন, মিডিয়াম। আমি শর্ট চালাই না, শর্টে চালাতে একটু ইয়ে লাগে না আপনাকে, ধাক্কানি করলো অনেক স্ট্রং। এখন ওটাই তো বললাম যে 5 বছর হয়ে গেছে, তারপর আলহামদুলিল্লাহ বাইকের রেসপন্স খুবই ভালো। গাড়ি এটা যা আছে এটা সুন্দর আছে ভাই, বিক্রি করার দরকার নেই। না এদিক হইলে তো আর ভাই বেচার কোনো ইয়েই থাকে না, মানে মাঝখানে মাঝে মাঝে একটু মাথায় ভূত চাপে। আমার হচ্ছে কেন পছন্দ আগের বাইকগুলোতে অনেক, কারণ বাইকগুলো অনেক স্ট্রং, আর কিছু না। কারণ এগুলো জিনিসের অনেক ইয়ে ভালো। আর এটা কিন্তু থাইল্যান্ডের তো আরও বেশি। থাইল্যান্ডেরটা আমার ধাক্কা নিয়ে শাকিল ভাইয়ের গাড়ি দেখি, হ্যাঁ ওনার গাড়িটার মানে কী বলবো, গাড়ি পড়ে গেছিলো। পড়ছে কই থেকে? আমার গাড়ি পড়ে নাই, না না হালে গেছিলো। না 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 আমার বাইক এখন পর্যন্ত পড়ে নাই, আমি নিজে জানি। হয়তো বেশি কাজ কাজ হইতে পারে, বড় জোর গাড়ি পড়ে নাই। এই নীল অ্যাঙ্গেল সেন্সরটা আছে না, যখন আপনার গাড়িটা হালে যাবে তখন এটা বেশি কাজ হইতে পারে, কিন্তু হচ্ছে পড়ে নাই। এটা তখনই শো করে, তাছাড়া শো করে না কখনো। নরমাল সিগন্যাল ওই যে আপনার রিমোট ডিভাইস, রিমোটের কারণে এই 12 নম্বরটা আসে। আর বাকিগুলো স্টার্টিং মিসিং করছেন, এইগুলো হচ্ছে ওগুলোর জন্য। মেজর কোনো সমস্যা না, আমি হিস্ট্রি করে দেখলাম। এখন ডিরেক্টলি দেখলাম যে কোনো ধরনের সেন্সর যদি ইয়া থাকে এখানে দেখাবে নাই, কোনো ফল্ট নাই। তারপর আমরা পেন্ডিংয়ে নাই, এখানেও বেশি নাই, ওখানেও ক্লিয়ার। আমার হিস্টরি করে পাইলাম শুধু বেশি নাই। ভাই ওটা টেবিট ইয়া ক্লিয়ারেন্স করতে হবে। হ্যাঁ এই ক্লিয়ারেন্স করলাম, ওকে। এখন আমার হিস্টরি কোডাতে ওকে ওকে, তার মানে খুব বেশি ফল্ট ছিল না, একদম নর্মাল। আচ্ছা আমরা আরেকটা চেক করি, এখানে সিও ভ্যালভ অ্যাডজাস্টমেন্ট, রাইট। প্লাস মাইনাস আছে, সিআই 0% যদি থাকে। এটা হচ্ছে আইডিয়াল আরপিএম 1300 থেকে 1500 থাকতে হবে। তো গাইস আপনারা এই ইনফরমেশনটা পেয়ে গেলেন যে আইডিয়াল আরপিএম 1300 থেকে 1500 থাকতে হবে। B3 আর R15 ইন্ডিয়ান। এরপর আমরা ইয়া দেখি, মানে প্লাগের যে কারেন্টটা থাকে, কারেন্ট ইগনিশন খুঁজে আছে, ইগনিশনটা এটাও ঠিক আছে, থাকে পারফেক্ট আছে। এই যে রেড সিগন্যাল আছে, এটা গেলাম আমরা, এটা দেখলাম, ইগনিশন দেখলাম, কারেন্ট দেখছি, আরপিএম দেখলাম। তারপরে হচ্ছে আপনার এটাও ঠিক আছে, ইনজেকশন ডিউরেশন কত আছে? আচ্ছা এটা কি মিডলে আছে? হ্যাঁ মিডলে আছে। তারপরে ওটা আমরা দেখলাম। এরপরে আসলাম গাড়ি হিটের ব্যাপারটা, গাড়িতে হিট হচ্ছে প্রতি সেকেন্ড পরপর গাড়ির একটা হিট হয় স্টারে রাখলে এখানে দেখা যায় একটা করে স্টেবল চেঞ্জ হবে দেখুন। দেখেন হ্যাঁ বাড়ছে সেকেন্ড পরে হিটটা বেড়ে যাচ্ছে। দেখেন আপনি ধরে ধরে যদি হিসাব করে দেন যে একটা বাইকে যদি স্টারে রাখি কতক্ষণ পরে গাড়িটা হিটের ইস্যুটা চেঞ্জ হবে দাগটা উপর দিকে চলে যাবে, উপর দিকে চলে যাচ্ছে। এই যে অ্যাঙ্গেল এই যে বাড়ছে মাত্র একটু বাড়লো। হ্যাঁ এই কয়েক সেকেন্ড আপনার কত 30 সেকেন্ড হবে। হ্যাঁ এরকমই হ্যাঁ 30 সেকেন্ড পর পর হিটার ইস্যুটা আপডেট হতে থাকবে। মানে এটা কি নরমাল তাহলে এটা নরমাল। আর যদি তাড়াতাড়ি হয় তাহলে বেশি হিট। এখানে আমরা টাইমিং যে গ্যাপটা পাইছি না এটা যদি কোনো বাইকে হিটার চেক করতে যাই তাহলে অর্ধেক আসবে তাড়াতাড়ি আসে দ্রুত আসবে তখন আর কি ওভারহিট হচ্ছে বাইরে বাইরে চেক করতে পারি। এই দেখেন আরো লং হচ্ছে যাচ্ছে তত আরো লং বাড়াচ্ছে। মানে আমার ক্লিয়ারেন্সটা ভালো আছে রাইট ভ্যালভ ক্লিয়ারেন্স আমার সবকিছু ঠিক আছে থাকার কারণে আমার এটা আমার এই জিনিসটা ডিউরেশনটা বেশি হয়ে গেছে রাইট ঠিক আছে। দেখেন তার মানে গাইস আমি আপনাদের একটু বুঝাই দেই এই যে জিনিসটা চেক করা হচ্ছে আপনার বাইকের ইঞ্জিনটা কতটুকু ডিস্টেন্সে ইঞ্জিনটা গরম হচ্ছে। এই যে দেখেন এখান থেকে এখানে মোটামুটি অনেকক্ষণ প্রায় মিনিটখানি হয়ে গেছে। এই মিনিট পরে যে আবার একটা স্টেপ বাড়ছে মানে আরেকটু হিট হয়েছে। আর যেই বাইকগুলোতে ফল্ট থাকে ওই বাইকগুলো খুব তাড়াতাড়ি হ্যাঁ তাপমাত্রা খুব ইনক্রিজ হইতে থাকে তখন দেখা গেছে ওটা ফল্টে ইস্যু হয়ে দাঁড়ায়। তো এই জিনিসটা আমার জানা ছিল না এইভাবে চেক করা যায় এটা হ্যাঁ শর্টকাটে একটু চেক করা হচ্ছে না আসলে বেশি ফাস্ট গরম হচ্ছে এই জিনিসটা চেক করা স্টেপটা তখন অর্ধেক হয়ে যাবে। যদি আমার প্রবলেম থাকে তাহলে আমরা এখানেই শর্ট অর্ধেক আসবো বুঝতে পারছি। মানে হয়তো আমার হেল্প ক্লিয়ারেন্স টাইট থাকতে পারে তারপর অন্য কোনো ইস্যু হতে পারে মানে ফ্যানও ঘুরতে পারে বিভিন্ন ইস্যু থাকতে পারে। আচ্ছা এখন তো আরও ডিস্টেন্স বেড়ে গেছে তার মানে কি আরও নর্মাল হয়ে গেল ভাই? ও আচ্ছা 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 তার মানে কোনো হিটিং ইস্যুই নেই এটা আছে কিছু কিছু না নর্মাল না একটা সাউন্ডও নর্মাল হয়ে গেছে ঠান্ডা থাকে মানে কোনো থাকে মানে নর্মাল জাস্ট দেখালাম ওটা একটা ওটা দিচ্ছি। আমরা হিটারটা দেখলাম আর এখান থেকে 38 এখানে এটা যখন কমতে থাকবে এটা বাড়তে থাকবে নিচেরটা দুটো সেন্সর ওই কিছুক্ষণ আগে যেটা খুলছে আচ্ছা 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 ওর লাইন আউট খুলতে যেটা কইছে আচ্ছা এখন কত হচ্ছে 81 ডিগ্রি সেলসিয়াস হইছে হ্যাঁ হ্যাঁ 81 আছে। আচ্ছা যদি ওভারহিট হয় তাহলে এটা কি 100 পার হয়ে যাবে ওভারহিট 110 হলে ওভারহিট আচ্ছা এটা 100 তে গেলে ফ্যান ঘুরবে। আচ্ছা এইটা যখন 81 100 হইলে ফ্যান ঘুরবে আর 110 হইলে ওভারহিট 111 হলো ওভারহিট আর ফ্যানটা বন্ধ হবে 90 এ টেম্পারেচার আসলে ফ্যান বন্ধ হয়ে যাবে অটো। আচ্ছা আচ্ছা গাইস এই ভিডিওতে খুব ভালো কিছু ইনফরমেশন আপনারা পেয়ে গেলেন আশা করি যারা R15 MT এই টাইপের বাইকগুলো চালান তাদের জন্য খুব উপকারে আসবে। আচ্ছা ঠিক আছে আরও কিছু আরও অনেক কিছু আছে যেটা এতে প্রতিটা ফাইলের মধ্যে আমি প্রতিটা জায়গায় জায়গায় আপনাকে মানে ইচ এন্ড এভরিথিং আর কি সব সেন্সরগুলো এখান থেকে সব মানে এখান থেকে একটা বাইককে আপনি যদি চান একটা বাইকের গাড়ির কন্ডিশনটা কেমন আছে এর কারেন্ট দিচ্ছে কেমন এর প্লাগ কেমন আছে এর ফুয়েল ইস্যু কেমন দিচ্ছে সব কিছু এটা দিয়ে চেক করা যায় এটাতে অনেক কিছু পসিবল একটা বাইক। আচ্ছা 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 তাহলে সাধারণত নতুন যে বাইকগুলো আছে সেই বাইকগুলো তো আসলে ওই রকম এত চেক করা লাগে না কিন্তু তারপরেও ভাই নতুন বাইকগুলোতে কিছু ফল্ট আসে আমি যেটা জানি যেটা হচ্ছে ওই ব্যাটারি খোলা থাকার কারণে দীর্ঘদিন কিছু কিছু সেন্সর কাজ করে না ওটা দিয়ে আবার হ্যাঁ অ্যাক্টিভ করে নিতে হয়। এটা অনেকে আমরা মনে করি কি নতুন বাইক দরকার নেই আসলে না নতুন বাইক নিলে এগুলো চেক করা উচিত। তো আমি এবার টেস্ট রাইড দিব মোটামুটি কাজ শেষ এখন আমি টেস্ট রাইড দিয়ে দেখব কি অবস্থা আমার বাইকের আগে থেকে কি পরিমাণ চেঞ্জ হয়েছে। অ্যাক্সেলারেটর অনেক হার্ড বিকজ হচ্ছে ওই যে ইন্ডিয়ানটা লাগানোর ফলে এটা আমি কিছুদিন চালাই দেন পরে চেঞ্জ করে ফেলবো। ও মাই গড সেই স্মুথ মানে হাতে হাতে ফলাফল যথেষ্ট স্মুথ হয়েছে বাইক যথেষ্ট স্মুথ। এই সাইড স্ট্যান্ডে হালকা একটু লুপ দিয়ে দাও তো সাইড স্ট্যান্ডে হালকা হালকা একটু লুপ দিয়ে দাও। আচ্ছা ভাই এখন যেটা হয়েছে কেবলটা একটু টাইট লাগতেছে এটা কি ওই তাই আচ্ছা হুম আর যেটা এমনি গাড়ি পাতলা হয়েছে গাড়ি পাতলা হয়েছে ভালো পাতলা হয়েছে অনেকটা ইয়া হয়েছে হুম হুম না বেশি সমস্যা হলে পরে ভাই চেঞ্জ করে ইন্দোনেশিয়ানটা লাগাই ফেলবো কিন্তু ইউজি যখন আরো হবে ব্যবহার হবে তখন আরো ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, পুরো রানিং জিনিস আপনি খুলে রেখে দিবেন আপনার আবার ওটা ইউজ করতে হবে। আচ্ছা চলুক কিছুদিন, তারপরে আমি লাগলে চেঞ্জ করে ফেলবো, সমস্যা নেই। ইন্দো আর হচ্ছে আপনার ইন্ডিয়ান পার্থক্য তো অবশ্যই আছে। ভাই কিছু লাগালো লাগা না, খালি হাত দিলে ঠিক। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে। সো ফাইনালি আমার আজকের মতো কাজ শেষ। তো দেখলেন অনেক কাজ করাইছি। তো আপনারা চাইলে এফআই রিপন ভাইয়ের কাছ থেকে সার্ভিস করাতে পারেন, খুবই মানে নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান বলবো। অ্যান্ড উনি কাজ বুঝে, মেন কথা হচ্ছে এটা, উনি কাজ বুঝে, দ্যাটস ওয়াই ওনার কাছে কাজ করার মজা। অ্যান্ড কিছু অত্যাধুনিক যন্ত্রপাতি উনি ইউজ করে যেগুলো হচ্ছে বর্তমানে সব গ্যারেজগুলোতে থাকে না, বাট বড় বড় শোরুম মানে যে সার্ভিস সেন্টারগুলো ওইগুলোতে এই টাইপের সরঞ্জামগুলো থাকে, যার কারণে ওদের কাছ থেকে যদি কাজটা করাতে পারেন তাহলে খুবই ভালো হয়। অ্যান্ড এই তো তো এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, নতুন করে আর আসলে আপনাদেরকে প্যারা না দেই। তো এই ছিল আজকের ভিডিওটা, সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আর কোনো ইনফরমেশন যদি জানার থাকে তাহলে কমেন্টে জানায়েন। আর কমেন্টে জানেন কারা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন, যারা হচ্ছে এফআই বাইক ইউজ করেন তারা কমেন্টে একটু জানেন, দেখি আমার সাবস্ক্রাইবার বন্ধুরা কয়জন এফআই বাইক ইউজ করেন অ্যান্ড ইয়ামাহার R15 অর FZ বাইক ইউজ করেন, একটু জানায়েন। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে অথবা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।